হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটা পার্সেল, আজকে এটা আনবক্সিং করব। তো এখানে প্রচুর পরিমাণে টেপ দিয়ে রাখছে, তো টেপগুলা খোলার চেষ্টা করতেছি, মনে হয় না যে টেপগুলা এইভাবে খোলা যাবে। আমি আমার দুই ছোট ভাইকে লাগাই দিছি, ওরা আছে আনবক্সিং করতেছে। তো এটা একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, এই কারণে একটু প্যাকেজিংটা অন্যান্য প্যাকেজিং থেকে একটু ভালো। আমি এর আগে অনেক হচ্ছে পার্সেল করছিলাম, তাতে এরকম পার্সেল ছিল না। তো শেষমেশ আমাদের এভাবে না হওয়ার কারণে ছুরি ইউজ করতে হচ্ছে, কারণ কোন একটা জিনিস যদি একভাবে না হয় তাহলে অন্যভাবে ট্রাই করতে হয়। তবে আপনারা যারা হচ্ছে কোনো একটা জিনিস অর্ডার করবেন কোনো একটা অনলাইন সাইট থেকে, প্রথমে আপনারা রিভিউ দেখে নেবেন, কারণ আপনারা যখন একটা জিনিস টাকা পয়সা দিয়ে কিনবেন অবশ্যই আপনাকে সেটা রিভিউ সম্পর্কে জানতে হবে। কারণ আপনি এই জিনিসটা নেওয়ার পর যদি সমস্যায় পড়েন তাহলে তো বুঝতেই পারতেছেন টাকা পয়সা দিয়ে একটা জিনিস নেবেন, যেহেতু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সেটা আবার হচ্ছে ব্যাক দেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তাই প্রথমে যখন একটা কোনো জিনিস নেবেন প্রথমে রিভিউ দেখবেন এবং তাদের আফটার সার্ভিস সম্পর্কে ভালোভাবে জানবেন, এরপর আপনারা অর্ডার দিতে পারেন। তো আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন বক্সটার দুই পাশে দুইটা হচ্ছে টেপ মারা। তো দেখা যাক এরপর, এটা হচ্ছে আসল বক্স না, কারণ আমি জানি এটা আসল বক্সটা এইভাবে পাওয়া যাবে না, কারণ এটার মধ্যেও আর একটা বক্স আছে আমার, মেবি 100% আমার মনে হচ্ছে, কারণ আসল বক্সটা তো ওটার উপর প্রিন্ট থাকবে। যেহেতু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সেক্ষেত্রে ওরা ভালোভাবে র্যাপিং করছে, উঠবে নাকি? হ্যাঁ, তো মনে হচ্ছে যে এটা এই পাশ দিয়ে খোলা যাবে এই না। এগলা কাটা, এগলা ও কাটা, এগলা কাটা, দেখি, হ্যাঁ এই এগলা যে কাটা, এই পাশে এই পাশে উঠবে। আবার দুইটা হচ্ছে টেপ লাগানো আছে, এটা কেটে দিতে আপনি হবে। আরে ভিডিও দেখলে কবে ভিডিও ছাড়বে? যে কোনো সমস্যা থাকলে তবে আমাকে আমার যোগাযোগ ছোট করবেন। ভাই দুইজন, ওরা অনেক কষ্ট করছে, ধন্যবাদ দুইজনকে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভিকের একটা গ্রাফিক্স ট্যাব, আমি এটা প্রায় অর্ডার করছিলাম 1 মাস আগে। ইন্টারন্যাশনাল প্রোডাক্ট হওয়ার কারণে এটা আস্তে আস্তে একটু সময় লাগছে, চায়না থেকে ইম্পোর্ট করা ভিকের অফিসিয়াল সাইট থেকে। তারপর আনবক্স করার পর দেখতে পাচ্ছেন প্রথমে একটা গ্লোভস বের হয়ে আসলো, এরপর একটা প্রোটেক্টর, মোবাইল ফোন বড় করি দেখার জন্যে দেন হচ্ছে আপনার গ্রাফিক্স ট্যাবটা বা টাচ প্যাড যেটাই বলেন, এরপর সাথে কিছু এক্সেসরিজ আছে, এতে কিছু কি আছে, টাইপ সি কেবল, পেন হোল্ডার, পিন এজেক্টর, আর কিছু পিন আছে। পেনের যে নিবগুলো আছে সে নিবগুলো চেঞ্জ করতে পারবেন, বেশ কিছু নিব দেওয়া আছে, কারণ আপনারা কাজ করতে করতে দেখা যাবে যে নিবগুলো ক্ষয় হয়ে গেছে। এরপরে যে পেনটা দেখেন, পেনটা অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। তবে আমি এটার হচ্ছে বিস্তারিত রিভিউ নেক্সট ভিডিওতে আনবো, তবে আপনাদের ট্যাবটা একবার দেখাই, খুলে দেখাই। তবে হচ্ছে আমরা যখন এই প্রোডাক্টটা হচ্ছে অর্ডার করি তখন যে প্রাইস ছিল বর্তমানে প্রাইসটা অনেকটা কমে গেছে। তবে আপনারা যদি বাংলাদেশের কোনো শপ থেকে জিনিসটা নেন তাহলে দেখা যাবে যে ডাবল প্রাইস পড়ে গেছে। এই কারণে আমি ভিকের হচ্ছে যে দারাজ, যে ওদের সাইট আছে, আমি সরাসরি সেই সাইট থেকে অর্ডার করছিলাম। তো এটার হচ্ছে রিভিউ আমি নেক্সট ভিডিওতে আনবো। সবাই পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।
ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। এই পর্যন্তই, আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।